ফ্রেন্ডস এই ক্লাসে আমরা ম্যাথমেটিক্স থেকে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার আসা কিছু কমন যোগ্য কোশ্চেন আমরা সলভ করব ফ্রেন্ডস এই সমস্ত কোশ্চেন সমস্ত রকম চাকরির পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলোকে সলভ করার জন্য আমরা শর্ট ট্রিক শিখব যা দিয়ে তোমরা এই টাইপের কোশ্চেনগুলোকে কয়েক সেকেন্ডে সলভ করতে পারবে ফ্রেন্ডস এটা ম্যাথমেটিক্স এর সেট টু পরের সেটের ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো এবং ডান দিকের বেল আইকনটাকেও প্রেস করো ফ্রেন্ডস আমাকে ফেসবুকে ফলো করার জন্য দে একাডেমিকে সার্চ করবে তারপর দে একাডেমিক পেজটাকে তোমরা লাইক করবে তার সঙ্গে সঙ্গে তোমরা দে একাডেমিক গ্রুপে অবশ্যই জয়েন করবে কোশ্চেন নাম্বার ওয়ানে জিজ্ঞেস করেছে একটি জিনিসের ধার্য মূল্যের উপর 50% ছাড়ের উপর আরও 50% ছাড় দিলে মোটের উপর শতকরা ছাড়ের পরিমাণ কত হবে ফ্রেন্ডস এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষাতে এই টাইপের কোশ্চেন অলরেডি এসেছে দেখো এই টাইপের কোশ্চেনকে তোমরা কিভাবে তাড়াতাড়ি সলভ করবে ফ্রেন্ডস আমরা ধরলাম এই জিনিসটার ধার্য মূল্য হচ্ছে 100 টাকা 100 টাকার উপর যদি 50% ছাড় দেওয়া হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে 100 × 50/100 রাইট 50% হয় এটা তার উপর আরও 50% ছাড় দেওয়া হয়েছে মানে এই বিক্রয় মূল্যটার উপর আরও 50% ছাড় দেওয়া হয়েছে তার মানে এটার সঙ্গে আমরা 50/100 গুণ করব ঠিক আছে এটাকে ক্যালকুলেট করলে বেরিয়ে আসবে জিনিসটার অ্যাকচুয়াল বিক্রয় মূল্য কত 100 টাকা ছিল ধার্য মূল্য এটা বেরিয়ে আসবে অ্যাকচুয়ালি বিক্রয় মূল্যের পরিমাণটা এই শূন্য কাটবো এই দুটো শূন্য কাটবো এখানে 100 দুটো শূন্য কাটবো 5 পড়ে থাকবে 5×5=25 ঠিক আছে ধার্য মূল্য 100 টাকা হলে তার উপর 50% ছাড়ের উপর আরও 50% ছাড় দিলে তার বিক্রয় মূল্য হয় 25 টাকা তাহলে মোট শতকরা ছাড়ের পরিমাণ কত হলো এই 100 টাকা থেকে 25 টাকা আমরা বাদ দেবো 100 টাকা থেকে যদি আমরা 25 টাকা বাদ দিই সেটা হয় তাহলে 75 রেট তাহলে 100 টাকা থেকে 75 টাকা ছাড় দিলে তার বিক্রয় মূল্য হয় 25 টাকা 100 টাকার উপর 50%-এর উপর আরও 50% ছাড় দিলে তার বিক্রয় মূল্য হয়েছে 25 টাকা তাই বিক্রয় মূল্যের উপর টোটাল শতকরা ছাড় দেওয়া হয়েছে 75% এ 75 হবে এই কোশ্চেনটার অ্যান্সার ফ্রেন্ডস আমি আশা করবো এই কোশ্চেনটা সলভ করার টেকনিক তোমরা বুঝতে পেরেছো এই টাইপের কোশ্চেন এক্সাম এলে তোমরা এই টাইপের কোশ্চেনও সলভ করতে পারবে ফ্রেন্ডস ভিডিওটাকে এক্ষুনি একটা লাইক করো নেক্সট যাবো আমরা কোশ্চেন নাম্বার টুতে কোশ্চেন নাম্বার টুতে জিজ্ঞেস করেছে 17:24 অনুপাতে প্রতিটা সংখ্যার সঙ্গে কোন সংখ্যা যোগ বা বিয়োগ করলে নতুন অনুপাত 1:2 হবে ফ্রেন্ডস এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই টাইপের কোশ্চেন অলরেডি পরীক্ষা এসেছে দেখো এই টাইপের কোশ্চেনগুলো তোমরা শর্টকাটে কিভাবে সলভ করবে এখানে রেশিওটা দেওয়া আছে 17:24 ঠিক আছে ফার্স্টে আমরা অপশনগুলো দিয়ে সলভ করবো দেখো ফার্স্টের অপশন আছে 5 বিয়োগ 17 থেকে 5 বিয়োগ করলে কত হয় 12 24 থেকে 5 বিয়োগ করলে হয় 19 ঠিক আছে এই রেশিওটা কিন্তু 1:2 হয় না নেক্সট আমরা দেখবো অপশন বিতে আছে 10 বিয়োগ 17 থেকে 10 বাদ দিলে কত হয় 7 24 থেকে 10 বাদ দিলে কত হয় 14 এটা কত হয় আলটিমেট 7×2=14 রাইট 1:2 হয় তাহলে দেখো 17 এবং 24 দুটি সংখ্যা থেকে 10 বাদ দিলে তার অনুপাতটা হয় 1:2 তাহলে বি 10 বিয়োগ হবে এই কোশ্চেনটা অ্যান্সার ঠিক আছে এটা গেল শর্টকাট প্রসেস যেখানে আমরা অ্যান্সারের অপশন দিকে সলভ করলাম নেক্সট আমরা দেখবো এই টাইপের কোশ্চেনগুলোকে তোমরা বিস্তারিতভাবে কিভাবে সলভ করবে ধরলাম 74 এবং 24 এর সঙ্গে এক্স যোগ করতে হবে তাহলে 17+x/24+x হয় 1:2 মানে হাফ সেখান থেকে এক্স এর ভ্যালু বেরিয়ে এলো -10 তার মানে 17 এবং 24 থেকে কিন্তু 10 বিয়োগ করতে হবে 10 বিয়োগ করতে হবে কেন -10 এখানে বেরিয়েছে বি 10 হবে এই কোশ্চেনটার অ্যান্সার এই কোশ্চেনটাকে আমি শর্টকাটেও সলভ করলাম এবং বিস্তারিতভাবেও সলভ করলাম অ্যান্সারের অপশন যদি দেওয়া না থাকে তাহলে তোমরা বিস্তারিতভাবেও সলভ করবে এইভাবে নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 3-তে কোশ্চেন নাম্বার 3-তে জিজ্ঞেস করেছে 7টি ক্রমাগত সংখ্যার মাঝের সংখ্যা 20 হলে তাদের মধ্যে সবথেকে বড় সংখ্যাটি কত ফ্রেন্ডস এই কোশ্চেনটাকেও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো এই টাইপের কোশ্চেন তোমরা কিভাবে শর্টকাটে অ্যাপ্রোচ করবে টোটাল 7টা সংখ্যা আছে তার মাঝের সংখ্যা হচ্ছে 20 রাইট তাই 20 ডান দিকেও 3টে সংখ্যা থাকবে বাম দিকেও 3টে সংখ্যা থাকবে ঠিক আছে 20 হচ্ছে মাঝের সংখ্যা এই সংখ্যাগুলো 20 থেকে বড় এই সংখ্যাগুলো 20 থেকে ছোট যেহেতু এখানে লেখা আছে 7টি ক্রমাগত সংখ্যা মানে এটা যদি 20 হয় তাহলে এখানে হবে 21 এখানে হবে 22 এখানে হবে 23 20 21 22 23 তাহলে এদিকে 20 থেকে ছোট সংখ্যা থাকবে এটা হবে 19 এটা হবে 18 এটা হবে 17 রাইট 17 18 19 তারপর 20 তারপর 21 22 23 তাহলে 7টা পরপর সংখ্যা আছে 7টা ক্রমাগত সংখ্যা আছে তার মাঝের সংখ্যা যদি 20 হয় তাহলে সব থেকে বড় সংখ্যাটা হবে 23 ঠিক আছে তাহলে এই সিরিজের সব থেকে বড় সংখ্যা হচ্ছে 23 সি 23 হবে এই কোশ্চেনটার অ্যান্সার ফ্রেন্ডস এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে অনেকবারই এসেছে ফ্রেন্ডস আশা করবো আমি এক্সামে এই টাইপের কোশ্চেন এলে তোমরা সহজেই তাড়াতাড়ি সলভ করতে পারবে নেক্সট আমরা যাবো এক্সারসাইজে ফ্রেন্ডস এই কোশ্চেনটাকে তোমরা সলভ করবে এবং এর উত্তর কী হবে সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে ফ্রেন্ডস ভিডিওটাকে লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই শেয়ার করবে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ডান দিকের বেল আইকনটাকেও প্রেস করবে ফ্রেন্ডস অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং